কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মুভিটা হচ্ছে একটা 14 বছরের মেয়ের সাথে একটা 42 বছর লোকের রিলেশন হয়ে যায়। তো 14 বছরের মেয়েটিকে পাওয়ার জন্য সে তার মাকে বিয়ে করে এবং মা মেয়ে দুজনকেই পেল দেয়। তো আজকে আমরা মুভিতে এটাই জানবো। মুভির শুরুতে আমরা একটা লোককে দেখতে পাচ্ছি, সে খুবই উদাস। লোকটির নাম ছিল হামবার্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে 14 বছর আগের ঘটনা হামবার্ট কল্পনা করতেছে যে 14 বছর আগে সে একটি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু মেয়েটি কোনো বশত অন্য একটি ছেলেকে বিয়ে করে ফেলে। তো সে খুবই ভেঙে পড়ে এবং অন্য কোনো মেয়েকে সে পছন্দ করে না, এবং হামবার্ট তার গার্লফ্রেন্ডকে হারানোর পরে সে আর কোনো মেয়েকেই বিয়ে করে নাই। তো পরে আমরা হামবার্টকে দেখতে পাচ্ছি, তার 40 বছর হয়েছে, সে একটি ভালো কোম্পানিতে চাকরি করে। তার ভ্যাকেশনে সে তার বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছে এবং তার বন্ধুর কাছে যাওয়ার পরে দেখতেছে যে তার বন্ধুর যেই ঘরটি ছিল সেটা আগুনে পড়ে গেছে। তো তার বন্ধু হামবার্টকে একটি মেয়ের কাছে শিফট করে সেখানে থাকার জন্য। তো মেয়েটির কাছে হামবার্ট যায়। তো মেয়েটিকে দেখেই হামবার্ট পছন্দ করে ফেলে। সে মেয়েটি শুধু একটি মেয়ে আছে। তো হামবার্টকে মেয়েটি ঘর দেখায়। তো দেখানোর পরে হামবার্টের ঘরটা বেশি পছন্দ হয় নাই, কারণ যে রুমটা তাকে দিছে সেই রুমটা বহুত নোংরা ছিল, সেই জন্য হামবার্ট পছন্দ করে নাই। হামবার্ট যখন তার সাথে বাইরে আসে তখন তার মেয়েকে দেখে হামবার্ট পছন্দ করে ফেলে এবং সেখানেই সে থাকতে শুরু করে। মেয়েটির নাম ললিতা। ললিতা যখন তার দিকে তাকায় হামবার্ট উদাস হয়ে যায়। মানে হামবার্টের জিহ্বায় পানি আসে পড়ে। মানে 14 বছর একটি মেয়ে, জানেনি কত সুন্দর, মানে তার সব দিক থেকে সেক্সি ফিগার পারফেক্ট। তো দুজন দুজনকে অবশেষে পছন্দ করে ফেলে। হামবার্ট বিশেষ করে মেয়েটির প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে। পরের দিন যখন হামবার্ট তার রুমের মধ্যে একা বসে আছে তখন ললিতা তার কাছে যায়। মানে তার দিকে এমনভাবে তাকাচ্ছে, মানে মেয়েদের হাসি দেখলেই যেমন ছেলেরা পাগল হয়ে যায় এরকমভাবে ললিতা তাকাচ্ছে এবং হাসছে। তো এটা দেখে হামবার্ট ভাবছে যে ললিতা তার দিকে আকৃষ্ট হচ্ছে এবং তার প্রেমে পড়ে গেছে। তো ললিতা তাকে ফ্লট করতে থাকে যে কীভাবে তাকে, মানে তার সাথে রিলেশন করা যায় এবং তার সাথে প্রোগ্রাম চালানো যায়। তো ললিতার মাথায় শুধু প্রোগ্রাম চালানোর প্ল্যান, আর এবং এদিক দিয়ে হামবার্ট ভাবতেছে যে তাকে সে বিয়ে করবে, মানে এইরকম প্ল্যান। তো পরের দিন হামবার্ট এবং ললিতার মা যায় ঘুরতে। তো যাচ্ছে, তো ললিতার মা বলতেছে যে আমার মেয়েকে আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো, সে কাল বোর্ডিং স্কুলে চলে যাবে। তো এটা শুনে হামবার্ট খুবই রাগ করে এবং তার মনোযোগ, মানে দৃষ্টি আকর্ষণ, মানে সব কিছুই বলে যায়। তো পরের দিন যখন ললিতা যাবে গাড়িতে উঠে, তো জ্বালানা দিকে হামবার্ট তাকায়। মানে তাকানোর পরে ললিতা বিষয়টা দেখে, হামবার্টকে দেখে, তো ললিতা দৌড়ে আসে, এসে হামবার্টকে একটা চুম্মা দিয়ে সেখান থেকে চলে যায়। তো হামবার্ট বোর্ডিং স্কুলে যায় এবং ললিতা হামবার্টকে একটি চিঠি লিখে যায় যে আমি তোমাকে বিয়ে করতে রাজি, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা দুজনের সম্মতিতে বিয়ে করতে পারি। তো হামবার্ট তো জানেন তার 42 বছর আর ললিতার 14 বছর, হামবার্ট কী করে না রাজি হবে? তো হামবার্ট আরও বেশি, ললিতা যদি 50% রাজি থাকে তাহলে হামবার্ট 100% রাজি। তো অবশেষে ললিতা বোর্ডিং স্কুলে চলে গেছে। এদিক দিয়ে ঘরের মধ্যে পুরো ঘর ফাঁকা, শুধু ললিতার মা এবং হামবার্ট দুজনেই। তো হ্যাঁ, ললিতার মা যখন রুমের মধ্যে শুয়ে আছে হামবার্ট যায়, মানে গিয়ে তাকে আকৃষ্ট করতে থাকে এবং তারা সেখানে প্রোগ্রাম চালায়। তো পরের দিন ললিতার মা হামবার্টের রুমে আসে এবং হামবার্টের যেই নোটবুক আছে সে চেক করতে থাকে এবং মানে ললিতাকে এমন এমন প্রশ্ন লিখেছে যে এটা ললিতার মা জেনে ফেলে এবং হামবার্টকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। তো এই জিদ নিয়ে ললিতার মা রুম থেকে বের হয় এবং যখন গাড়ি চালাচ্ছে তখন সে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ললিতার মা যখন মারা যায় একথা শুনে, ললিতা শুনে বোর্ডিং স্কুল থেকে আসে। তো হামবার্ট যায় তাকে এগিয়ে নিয়ে আসতে। তো আসলে ললিতার মা যে মারা গেছে কোনো রিয়াকশনই তার ভিতর নাই, মানে সে আরও খুশি। তো তারা গাড়ির ভিতর চুম্মাচাম্মি করে। তো চুম্মাচাম্মি করে অবশেষে বাড়িতে এসেই তারা প্রোগ্রাম চালায়। পরের দিন হামবার্ট এবং ললিতা একটি হোটেলে যায়। তো হোটেলের যে ম্যানেজার তার নাম ক্লিয়ার। তো ক্লিয়ার সাথে ললিতার এমন একটা সম্পর্ক হয়ে যায় যেমন ললিতা এবং ক্লিয়ার, মানে তারা দুজন দুজনকে চিনে। তো এটা থেকে আবার হামবার্ট একটু মানে ইমোশনাল হয়ে পড়ে। তো পরবর্তীতে তারা হোটেলে গিয়ে প্রোগ্রাম চালায়। তো পরের দিন তারা আসে হোটেল থেকে। ললিতা যখন বাড়িতে এসে মানে তার মায়ের কথা মনে পড়ে, সে একটু ইমোশনাল হয়ে পড়ে এবং হামবার্ট সেখানে যায় তার রুমে, গিয়ে তাকে বাচ্চার মতো আদর দিতে থাকে। তো পরের দিন তারা ঘুরতে যায় একটা পিকনিকে। তো পিকনিকে তারা অনেক মজা করে ললিতা এবং হামবার্ট বিশেষ করে অনেক মজা করে। তো তারা ওইখান থেকে পিকনিক থেকে মজা এবং প্রোগ্রাম শেষ করে তারা বাড়িতে আসে এবং যে হামবার্ট আছে উনি তার অফিসে চলে যায় এবং ললিতাকে একটি তার বোর্ডিং স্কুলে শিফট মানে অ্যাডমিট করে দিয়ে আসে। কিছুদিন পর ললিতা তার স্কুল থেকে চলে আসে। তো আসার পরে ললিতা হামবার্টকে বলতেছে যে আমি একটা ডান্স ক্লাবে ভর্তি হবো। তো হামবার্ট তাকে না করে বলে, না তুমি ডান্স ক্লাসে যেতে পারবে না। তো হামবার্ট এখানে চিন্তা করে, যদি তাকে আমি ডান্স ক্লাবে দেই সেখানে অনেক যুবক ছেলে আছে, যদি তার প্রেমে পড়ে যায় তাহলে আমাকে বলে যাবে, তা আমি কাকে পেল দেব? সেই জন্য হামবার্ট রাজি হয় না। তো এটা শুনে ললিতা একটু গোসা করে। তো পরের দিন যতগুলো স্কুল আছে, ফ্রেন্ড আছে, সবাইকে না করে দেয় যে ললিতার স্কুলে যাবে না। তো এটা শুনে ললিতা খুবই রাগ করে এবং বাড়ি থেকে চলে যায়। তো হামবার্ট তার পিছু করে, যেখানে যায় সেখানে হামবার্টও যায় পিছু। তো ললিতার সাথে অন্য একটি ছেলের আবার রিলেশন আছে। তো এটা আবার হামবার্ট জানতো না। তো ললিতা যখন টেলিফোনে কথা বলছে হামবার্ট
বিষয়টা জেনে ফেলে। পরে হামবার্ট ললিতাকে সেইখান থেকে নিয়ে আসে এবং নিয়ে একটা হোটেলে গিয়ে ওঠে। তো হোটেলে আসার পরে ললিতাকে বোঝায় হামবার্ট, কিন্তু আর ললিতা রাজি হচ্ছে না। তো পরের দিন হামবার্ট তার অফিসের কাছে যাচ্ছে এবং ললিতাকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাচ্ছে, সে অফিসে চলে গেছে। তো হামবার্ট অফিস থেকে ফিরে এসে দেখে মানে ললিতার অবস্থা খুবই খারাপ, মানে অবস্থা বলতে ওইখানে ললিতার যেই বয়ফ্রেন্ড আছে তারা দুজন ললিতা তাকে কল করে এনে তার সাথে প্রোগ্রাম চালাইছে আর কি। তো এইটা দেখে হামবার্ট বুঝতে পারে, কারণ হামবার্ট একজন অভিজ্ঞ ব্যক্তি এইসবে। তো বুঝতে পারাতে ললিতাকে একটু বকাঝকা করে এবং বকাঝকার পরও যখন ললিতা শান্ত হচ্ছে না তখন হামবার্ট কী করে তার উপর খুবই জোরজবস্তি করে প্রোগ্রাম চালায়। তো ললিতা খুবই অসুস্থ হয়ে পড়ে এবং ললিতাকে একটা হাসপাতালে নিয়ে ভর্তি করায়। তো ভর্তি করার পরে যখন হামবার্ট বাইরে যায় তখন ললিতাকে একটি লোক এসে নিয়ে যায়। যখন হামবার্ট ফিরে আসে তো যখন ললিতাকে দেখতে না পেয়ে যে তার বেডে সে নাই, মানে হামবার্ট পাগল হয়ে যায়, ডাক্তারকে মারতে শুরু করে। মানে হামবার্ট কী করবে সে নিজেও ভাবতে পারছে না। তো সে একটা জায়গা যায়, তো যাওয়ার পরে সে সিগারেট খায় মানে টেনশন দূর করার জন্য। তারপর সে রোমে আসে, রোমে এসে তার একটা চিঠি পায়, চিঠিটা ছিল ললিতার। তো আমরা পরে দুই বছর পরে দেখতেছি যে সেই চিঠিটা মানে হামবার্ট পড়তাছে এবং বলতাছে আমি প্রেগনেন্ট, আমার টাকা পয়সার খুবই জরুরি, আমার অ্যাড্রেস দেওয়া আছে, তুমি আমার অ্যাড্রেসে কিছু টাকা নিয়ে আসো, মানে আমি আমার স্বামী খুবই অসুবিধায় আছে। তো হামবার্ট তাদের ওইখানে যায়, ওইখানে গিয়ে দেখে যে ললিতা প্রেগনেন্ট। তো হামবার্ট কী করে একটা গুলি এবং কিছু টাকা নিয়ে যায়। পরবর্তীতে তার সাথে দেখা করে ললিতার সাথে দেখা করে, দেখা করার পরে ললিতাকে অনেক কথা জিজ্ঞেস করে যে তোমার স্বামী কে না কি আসল বিষয় সব কিছু জিজ্ঞেস করে। কিন্তু ললিতা বলে যে তোমার ফ্রেন্ড ছিল, তার সাথেই আমি তাকে পছন্দ করি, সেই জন্য আমি তাকে বিয়ে করে ফেলেছি, তো আমার বাচ্চা হবে, আমার খুবই টাকার প্রয়োজন। তো হামবার্ট কী করে মানে তার যেই হাজব্যান্ড আছে তাকে গুলি করে মেরে ফেলে এবং ললিতাকে যেতে বলে। কিন্তু ললিতা বলে না আমি আসলে তোমার সাথে জাস্ট প্রোগ্রাম করে মজা নিছি, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি না। এটা শুনে হামবার্ট খুবই ভেঙে পড়ে এবং তার হাজব্যান্ডকে সে গুলি করে মেরে সে চলে আসে। তো তাকে আমরা প্রথম মুভির প্রথমেই যে দেখতে পাচ্ছি একটা লোক গাড়ির ভিতরে বসে আছে, এটা আসলে হামবার্ট। সে ললিতার হাজব্যান্ডকে সে মেরে অবশেষে পালাতে চাইছে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলেছে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে ললিতার সে তার প্রেগনেন্ট সফল হয়েছে, বাচ্চা হয়েছে এবং বাচ্চা হওয়ার পরে সে মারা গেছে।